ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠাল সুইডেন। রুশ সেনাদের বিরুদ্ধে সাফল্যের দাবি ইউক্রেনের। তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে বলছে এরদোগান। জানিয়ে দেব ভারতের সীমানা পিলার গুড়িয়ে দিল নেপালিরা। ইসরায়েলদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। সর্বশেষে জানিয়ে দেব ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠাল সুইডেন। রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেজি রেজনিকভ। বুধবার রেজনিকভ টুইট বার্তায় জানিয়েছেন সুইডেন থেকে বড় ধরনের সুখবর, আর্টিলারি ও গোলাবারুদ সহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপ শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনব। সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন ইউক্রেনকে নতুন করে 500 মিলিয়ন ক্রাউন সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে সহায়তা দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অভিযান চলছে, এতে ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রাশিয়ার গোলাবর্ষণে ধ্বংস হয়েছে ইউক্রেনের খারগিভ, খেরসন, চেরনিহিবের বহু ঘরবাড়ি। এই সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিধর দেশগুলো পাশাপাশি ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। সূত্র আল জাজিরা। রুশ সেনাদের বিরুদ্ধে সাফল্যের দাবি ইউক্রেনের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায় ইউক্রেন দক্ষিণ দিকে যে পাল্টা আক্রমণ শুরু করেছে তা ব্যর্থ হয়েছে। তবে রুশ মন্ত্রণালয়ের এ দাবির বিপরীত দাবি করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলর ডেপুটি প্রধান ইউরি সোভলেভস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা খেরসন, বার ইসলাফ এবং কাখবকাইভ ভালো সাফল্য পেয়েছে। তবে ইউরি সোভলেভস্কি তার দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি। এর আগে নিজেদের প্রতিদিনের ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনের সেনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া তাদের বিপুল পরিমাণ সামরিক যান ও অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বলছে, গত 2 দিনে রুশ সেনারা ইউক্রেনের 3টি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তাছাড়া ইউক্রেন গত 2.5 দিনে দক্ষিণ দিকের মাইকোলাইভ কিরিভ অঞ্চলে 4টি যুদ্ধ বিমানও হারিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার তাদের গোয়েন্দা তত্ত্বে জানিয়েছে ইউক্রেনের সেনারা খেরসনে কিছু সাফল্য পেয়েছে। তারা সম্মুখভাগের কিছু অঞ্চল থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেগুলো পুনর্দখল করেছে। সূত্র দ্য গার্ডিয়ান ও আল জাজিরা। তুরস্কই একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যা বিশ্বাস ও শান্তির জন্য আস্থাশীল। খবর ইয়ানি শাফাক সমর ধর্মীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন, তুরস্কের আছে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস, বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থান। বিভিন্ন দেশের শান্তির জন্য তুরস্কের প্রতি বিশ্বাস রয়েছে, আর এর জন্যই তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে। এ সময় এরদোগান 7,500 দায়ের সন্ত্রাসীকে নির্মূল করেছেন বলেও জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের দমন করার কথাও বলেন। ভারতের সীমানা পিলার গুড়িয়ে দিল নেপালিরা। ভারতীয় কয়েকটি অঞ্চলকে দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা যে বিরোধিতার রাস্তা তৈরি করেছেন, সেই পথে হেঁটেই সীমান্ত লাগোয়া গ্রামের নেপালিরা ঘুরিয়ে দিল সীমান্ত পিলার। খবর ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, ভারত বিরোধিতা করে অলির দেশপ্রেমের জিগিরে নেপাল সীমান্তে ধীরে ধীরে উত্তেজনা তৈরি হচ্ছে। নেপাল পুলিশে হঠাৎ করে নিজেদের অনুভবতে শুরু করেছে। ভারত যদিও প্রতিবেশী এই হিন্দু রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের পথে যায়নি, চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ইন্ডিয়া টাইমস জানায়, এর আগে বিহারের নেপাল সীমান্তের কাছের একটি গ্রামে খেতে কর্মরত 2 ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালের সেনা। গুলিতে পাল্টার জবাব না দিলেও নেপালের এই ভূমিকার তীব্র প্রতিবাদ আগেই করেছে ভারত। সেই ঘটনার রেশ কাটার আগেই সীতাগুহা সীমান্তে ভারতের পিলার গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেপালের স্থানীয় জনগণের বিরুদ্ধে। স্থানীয় মানুষের দাবি, ওই এলাকা তাদেরই। সূত্রের খবর, ভারত নেপাল সীমান্তে সীতাগুহার সামনেই একটি পিলার ছিল। সীতাগুহার কাছে যে এলাকা রয়েছে তা নেপালের বলে দাবি করে কয়েকজন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেন বলে অভিযোগ। তবে খবরের সত্যতা ভারতীয় সেনাবাহিনীর তরফে স্বীকার করা হয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রে জানা গিয়েছে, সীতাগুহায় পিলার ভাঙার খবর পেয়ে সেখানে ভারতীয় সেনা পৌঁছেছে। এই ঘটনাকে ঘিরে
ওই অঞ্চলে উত্তেজনাও রয়েছে বলে জানা গেছে। এদিকে শনিবার রাতে আবারও বিহারের কিষানগঞ্জ সীমান্তে 3 ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে নেপাল পুলিশের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবরে বলা হয়েছে, গুলিতে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি এই নিয়ে দ্বিতীয়বার ভারত নেপাল সীমান্তে এমন ঘটনা ঘটল। গত মাসে 12 জুন বিহারের সীতামারি বর্ডার পয়েন্টে সংঘর্ষের সময় গুলি ছুড়েছিল নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী। নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান, আহত হয়েছিলেন আরো 2 ভারতীয় নাগরিক। সীতামারির নেপাল ভারত সীমান্তে তেমন বিধিনিষেধ না থাকায় বিহার থেকে অনেকেই জীবিকার তাগিদে নেপালে যান, অনেকেই সেখানে বিয়েও করেছেন। সম্প্রতি করোনা মহামারীর জেরে নেপাল সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়। এদিনের ঘটনায় কিষানগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে সীমান্তে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নেপাল পুলিশের তরফে এটিকে স্থানীয় সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়েছে এটি কোনো সীমান্ত বিরোধ নয়। ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। আরবদের পর এবার নিজ জাতি ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার করে দিচ্ছে সে দেশের সরকার। 34,000 বেশি আফ্রিকান উদাস্ত ও অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। অথচ ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা উদাস্ত ও গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের নিয়ে। তবে তারা অবশ্যই নির্দিষ্ট ধর্মের ইহুদি, আর তাই ইহুদিবাদ ছাড়া আর সবার জন্যই ইসরায়েলের আচরণ একই রকম নির্মম। তারা এখন আফ্রিকান উদাস্তদের নিজ দেশে না হলেও তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইহুদিরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আশ্রয় দিয়েছে ইহুদিদের। আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিশিয়ার মুসলিমরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইহুদিদের আশ্রয় দেওয়ার যেসব নজির স্থাপন করেছেন তা ইতিহাসে অমলিন। ইরানে কূটনীতিক আব্দুল হোসেইন সরদারি হাজার হাজার জার্মান ইহুদিকে ইরানি পাসপোর্ট দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন। এগুলো উদাহরণ মাত্র। ইউরোপ আফ্রিকার অনেক দেশে ইহুদিদের জীবন বাঁচাতে আশ্রয় দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ছিল এক্ষেত্রে কঠোর। সারা বিশ্ব থেকে নির্যাতিত ইহুদিদের জন্য ভূখণ্ড করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের জমি দখল করে সেটি অবশ্য ভিন্ন ইতিহাস। তবে উদাস্তদের নিয়ে গঠিত সেই দেশটি আজ যখন উদাস্তদের সাথে নির্মম আচরণ করতে শুরু করেছে, ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে সব উদাস্ত স্বেচ্ছায় ইসরায়েল ত্যাগ করবে, তাদের কিছু অর্থ সহায়তা দেবে তারা। যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে ফিরতে না চাইলে এদের পাঠানো হবে রুয়ান্ডা কিংবা উগান্ডায়। আর যারা স্বেচ্ছায় যেতে না চাইবে তাদের পাঠানো হবে জোরপূর্বক, নয়তো আটকে রাখা হবে জেলে। প্রকৃতপক্ষে স্বেচ্ছায় কেউ আর আফ্রিকায় ফিরতে চাইবে এমনটা ভুল ধারণা। যারা জেলে যাওয়ার ভয়ে আফ্রিকার সহিংসতার মধ্যে ফিরতে চাইবে তাদেরকেই দেখানো হবে স্বেচ্ছায় ফিরে যাওয়া লোক হিসেবে। ইসরায়েলে বর্তমান 40,000 বেশি উদাস্ত ও অভিবাসন প্রত্যাশীর বসবাস। বিভিন্ন সময় আফ্রিকার যুদ্ধ বিগ্রহ দারিদ্র থেকে বাঁচতে তারা মিশর হয়ে ইসরায়েলে প্রবেশ করেছে নিরাপদ জীবনের আশায়। ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 ধ্বংস করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বেশি ধ্বংস করা হবে। তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইউনিটের রাজনৈতিক শাখার উদ্দেশ্য সদস্য মাহমুদ আর রুবাই হুঁশিয়ার করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের উপর হামলা করা হবে। 8 ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 11 মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি। খবর বিবিসি, রাশিয়া টুডে, নিউইয়র্ক পোস্ট, এফপি, সিএনএন, আল জাজিরা ও রয়টার্সের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 8 পর শুক্রবার জুমার নামাজ পড়েছেন। দখলদার ইসরায়েলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে 10 বেশি ধ্বংস করা হবে। খোদবাই খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসীর চরিত্র। এর আগে এ হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। 8 ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার প্রশংসা করেন খামেনি, বলেন, উদত্ত শক্তির মুখে থাপ্পড় দেওয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সহায়।